হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম মোল্লাডোর ইউটিউব চ্যানেল থেকে, মোহাম্মদ তুষার মোল্লা। আজকে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু মেহগুনি কাঠের দরজা আছে, আর এই দরজাগুলো কিন্তু চলে যাবে কিছুক্ষণের ভিতরেই। আর আমরা যে ভিডিওগুলো করে থাকি, ভিডিওগুলো করার উদ্দেশ্য কিন্তু একটা প্রাইজের ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি। আর এখানে যে দরজাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সবই নোয়াখালী যাবে, এবং কি তার সাথে কিন্তু এক পিস আছে লোহা কাঠের চৌকাঠ। আর আমাদের কাছে এই দরজাগুলো অর্ডার করেছে সাইফউদ্দিন ভাই। আর ভিডিওটা আমরা এই জন্যই করতেছি, কাঠটা কীরকম আসা বিষয়ে ভালো মন্দ জানার জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য। এখানে দেখতে পাচ্ছেন একটা পাতা ডিজাইনের দরজা, খুব চমৎকার একটা ডিজাইনের দরজা, একদম আনকমান একটা ডিজাইনের দরজা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। আপনারা যদি আরও কোনো পার্সোনাল ডিজাইন থাকে আপনাদের, সেগুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের এখানে করে নিতে পারবেন। আর এই দরজাটা কিন্তু প্রাইস পড়তে আছে মাত্র অনলি 6,500 টাকা। মেহগুনি কাঠের দরজা, সিজনিং কেমিক্যাল করা, এবং কি সাথে আপনারা 30 বছর গ্যারান্টি পাবেন, তার সাথে আপনাদের 64টা জেলাতে কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাচ্ছেন। আর এটার পাশে দেখতে আছেন এখানে কিন্তু আরেকটা দরজা আছে, একদম নিউ ডিজাইনের দরজা, একটা টপের উপরে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের দরজা। এটা কিন্তু অনেকেই বলে আয়না ডিজাইন, এখানে যে সেম কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে লোগোটা আছে একদম সেম আয়নার মতন ডিজাইনটা। এটাও কিন্তু অরিজিনাল জয়সরের মেহগুনি কাঠের দরজা। আর এগুলো যে সিজনিং কেমিক্যাল করা, সেটা বুঝবেন কীভাবে? এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে সিজনিং কেমিক্যাল করলে কিন্তু এই কাঠে দাগগুলো পড়ে, এছাড়া কিন্তু এই কাঠে কখনো এই ধরনের দাগ পড়বে না। আর আমাদের প্রতিটা দরজা এখানে দেখতে পাচ্ছেন কোনা কাটা জয়েন্ট থাকবে, কোনা কাটা জয়েন্টটা দেওয়ার উদ্দেশ্য কিন্তু এই দরজাটা অনেক শক্তি বৃদ্ধি পায়, এবং কি দরজাটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এই দরজাটারও কিন্তু প্রাইস পড়তে আছে সেম 6,500 টাকা, অর্থাৎ বলতে পারেন এটা বাটা রেট। আবার অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এই দরজাগুলো কি আপনার ফ্রেম সহ না ফ্রেম ছাড়া? আমি যে প্রাইসগুলো বলতাছি এটা শুধু দরজার প্রাইস বলতাছি, আপনারা ফ্রেমটা কী কাঠের নেবেন, চৌকাটটা কী কাঠের নেবেন, ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু চৌকাটের দামটা আমি বলতে পারবো। তো তারপরে এখানে দেখতেছেন আরেকটা আনকমান একটা ডিজাইনের দরজা, একদম ইউনিক একটা ডিজাইনের দরজা। এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা দরজা, এটা আপনারা বেডরুমে, ব্যালকনি এবং কি মেন গেটেও কিন্তু এই ধরনের ডিজাইনের দরজা আপনারা ব্যবহার করতে পারবেন। এটাও কিন্তু জয়সরের মেহগুনি কাঠের দরজা, এটারও প্রাইস পড়তে আছে মাত্র অনলি 6,500 টাকা। তো তারপরে এখানে দেখাবো যে সাইফউদ্দিন ভাইয়ের মেন গেটে যে দরজাটা, 3D ডিজাইনের দরজাটা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লকের যে স্পেসটা রাখা আছে, এখানে কিন্তু আপনারা যেই কোনো ধরনের লক ইউজ করতে পারবেন। আর এটা দেখতে পাচ্ছেন চতুর সাইডে যে কাজটা, অর্থাৎ বাজুতে যে নকশাটা আছে, এটা কিন্তু আপনার 3D ডিজাইন, অর্থাৎ এটা কিন্তু পার্টি ডিজাইন বলে থাকে অনেকে। আর এটার মাঝে যে ডিজাইনটা দেখতেছেন, এটা হচ্ছে চাকরি ডিজাইনের দরজা, এটাও কিন্তু প্রাইস পড়তেছে মাত্র অনলি 9,500 টাকা। এটার প্রাইসটা একটু বাড়ার কারণ হচ্ছে এটা কিন্তু চতুর সাইডে 3D ডিজাইন, এই কারণে কিন্তু এটার প্রাইসটা একটু বেশি। এটার পাশে দেখতেছেন একটা বিস্কিট ডিজাইনের দরজা, এই দরজাটাও কিন্তু সাইফউদ্দিন ভাইয়ের, এটাও কিন্তু অরিজিনাল জয়সরের মেহগুনি কাঠের দরজা, এটারও কিন্তু প্রাইস পড়তেছে মাত্র অনলি 6,500 টাকা। তো তার সাথে এখানে দেখতেছেন যে লোহা কাঠের চৌকাঠটা, এই লোহা কাঠের চৌকাঠটা একটু আপনাদের কাছ থেকে দেখাই তো আপনারা বুঝতে পারবেন, একদম অল সার কাঠ, কারণ আমাদের এখানে কিন্তু কোনো পল কাঠ আমরা ইউজ করি না। এই ধরনের চৌকাঠ যদি আপনারা আপনাদের বাড়িতে ব্যবহার করেন, অর্থাৎ বলতে পারেন লাইফ গ্যারান্টি, এই লোহা কাঠের চৌকাঠ যদি আপনারা নিতে চান, এটার প্রাইস পড়বে মাত্র অনলি 5,500 টাকা। ফ্যাক্টরিতে আমরা কীভাবে দরজাগুলো তৈরি করি সেটাও কিন্তু ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে দেখাই দিব। তো এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরি, এখানে কিন্তু আমরা সব ধরনের কাজ করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন চৌকাঠ বানানো আছে, এখানে কিন্তু কাঠের দরজা, অর্থাৎ মেহগুনি কাঠের দরজা বানানো আছে। আর আমরা যে কাঠগুলো সিজনিং করি সেটা কিন্তু এখানে দেখলে বোঝা যায় এই কাঠগুলো কীভাবে সিজনিং করা হয়। সিজনিং করলে কিন্তু এই কাঠটা একদম শুকানো হয়, আর কেমিক্যালটা হচ্ছিলো পানির ভিতরে মেডিসিন দিয়ে আমরা যে কাঠগুলো বয়েলিং করি, বয়েলিং অর্থাৎ হচ্ছে গরম পানির ভিতরে কাঠগুলো সিদ্ধ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কাঠের চৌকাঠ রাখা আছে, এবং কি এখানে দরজার কাঠও রাখা আছে। আর এখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন এই মেশিনের দ্বারাই কিন্তু আমাদের রাবিটটা করা হয়, কিভাবে রাবিটটা করি সেটাও একটু দেখাই দেই।
তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোহা কাটা চোখ আর একদম অল সার, কোনো পল নাই। আর যে রাবিটটা দেখতেছেন এটা কিন্তু আমরা এই মেশিনের দ্বারা তৈরি করে থাকি। আর এখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠা দিয়ে আমরা যে কাঠটা জয়েন দিয়েছি এটা ক্লাম্পিং দিয়ে কাট দেওয়া হয়েছে। তো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা শেষ করার আগে আমাদের লোকেশনটা একটু বলে দিব। আমাদের লোকেশনটা হচ্ছে মাদারীপুর নতুন বিসিক চৌরাস্তা সংলগ্ন মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার, এবং কি আমাদের যে শোরুমটা সেটা হচ্ছিলো চৌরাস্তা পাঁচতলার নিচে মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।